নমস্কার, আমি প্রত্যুষা। লেগোসের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে অনেকদিন বাদে এসেছি একটা অন্যরকম রান্না করে দেখাবো বলে, যেটা আপনারা ভাবতেই পারবেন না যে এখানে সজনে ফুল পাওয়া যায়। আমি সেদিন ইলুপেজু থেকে সজনে ফুল পেয়েছিলাম। আমি সজনে ফুল আলু দিয়ে পোস্ত বানাতে আমার খুব ভালো লাগে, আজকে সেটাই রেঁধে দেখাই। দেখুন, এটা হচ্ছে মোরিঙ্গা ফ্লাওয়ার। মোরিঙ্গা ফ্লাওয়ার এরা বলে, এটা অ্যাকচুয়ালি সজনে ফুল, এটা তো সবাই জানেন সজনে ফুল। আর আমি আর একটা করেছি কি, এর সঙ্গে লেগুসে যে সজনে ফুল পাওয়া যায় সেটাই একটা বিশাল ব্যাপার। আমি এই সজনে ফুলগুলো পেয়েছি হচ্ছে ইয়ে থেকে, ইলুপেজু থেকে। আর এটা হচ্ছে আলু, একটা আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে পোস্ত, এটাকে আমি ড্রাই গ্রাইন্ড করেছি পোস্তর সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে। ঠিক আছে, এবার দেখে নিন কীরকম করে রান্না। তেল নিয়ে নিয়েছি, এবার যেটা দেবো সেটা হচ্ছে দুটো শুকনো লঙ্কা। ওটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম। এবার এর মধ্যে প্রথমে আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভেজে নিয়ে তেলটা একটু গরম হোক, তেলটা একটু গরম হলে আলুটাকে ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে একটু নুন দেবো। খুব কিছুই দিই না, মানে আমি শুধু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিই, কিন্তু আজকে দেবো না, কারণ যেহেতু পোস্তটার সঙ্গে লঙ্কাকে ভালোভাবে ব্লেন্ড করার সময় শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। আলুটাকে একটু ভালো করে ভেজে নেব, একটু লালচে লালচে রং হলে তার মধ্যে আমি পোস্তটাকে দিয়ে আগে ভেজে নেব, তারপরে সজনে ফুলটা দেবো। আর শুধুমাত্র নুন আর হলুদ ছাড়া আর কোনো মশলা আমি দেবো না। আমার এটা খেতে খুব ভালো লাগে। আর আপনারা সবাই জানেন যে এই সজনে ফুল হচ্ছে খুব উপকারী আমাদের দেশে। তো যখন সজনে ফুল হয় আর কি, অ্যান্টিপক্স হিসেবে লোকে মনে করে যে সজনে ফুল খাওয়া খুব ভালো। আমি অ্যাকচুয়ালি লেগোসে এসে সজনে ফুল দেখে খুব অবাকই হয়ে গিয়েছিলাম যে এখানে যে সজনে ফুল বিক্রি হয় জানতাম না। এরা মনে হয় নিজেরা এগুলো খায় না, কিন্তু এরা সজনে একমাত্র শাক যেটা সেটাকে কী করে, প্রচণ্ডভাবে শুকোয়, শুকিয়ে মানে একদম গুঁড়ো করে ফেলে, করে সেটাকে মোরিঙ্গা টি হিসেবে ইউজ করে। সজনে ফুলের তো সজনে শাকের পাতা, মানে সজনে পাতা ফুল ডাঁটা সবগুলোই খুব উপকারী জানেনি তো। দেখুন, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিয়ে পোস্তটা ঢেলে দেবো। পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে, এবার যেটা করবো সেটা হচ্ছে আমি পোস্তটাই, গুঁড়ো পোস্তটাই ঢেলে দেবো, দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে কী হবে, পুরো বাটার মতোই হয়ে যাবে। এটাকে ভালো করে একটু ভালো করে আপনাকে ইয়ে করে দিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। আর এর মধ্যে একমাত্র নুন আর হলুদ ছাড়া আমি কিছুই দেবো না। এক চামচ নুন আর একটু হলুদ, স্বাদ মতো নুন। অ্যাকচুয়ালি আলু দিয়ে পোস্তটাকে খুব ভালো করে ভেজে নিলে খুব ভালো খেতে হয়, টেস্টটা খুব ভালো হয়। এমনিতেই পোস্ত তো জানেন, যাতে দেবেন ভালো টেস্টটা। এবার নুনটা এটা দিয়ে দিলাম, আর এক চামচ হলুদও দিয়ে দেবো, এক না ছোটো চামচে রাখতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে পোস্তটা, এখন তেল বেরোচ্ছে। এবার আমি যেটা করবো সজনে ফুলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আমি আলাদা করে লঙ্কাগুলো দিচ্ছি না এই কারণে, কারণ আমি অলরেডি লঙ্কাকে ব্লেন্ড করে নিয়েছি এর সাথে। পুরো সজনে ফুলটাই দিয়ে দিলাম, এটাকে কিন্তু ধোয়ার সময় খুব ভালো করে ধুয়ে নেবেন। আমি দেশে থাকতে কলকাতায় ছিলাম যখন, তখন এটা বানাতাম, কিন্তু এখানেও আমি বানাই। এটা আমি এখানে এসে ভাবতেই পারিনি যে এত সজনে ফুল পাওয়া যাবে। জাস্ট একটু নেড়ে ছেড়ে নেবেন, সজনে ফুলকে খুব ভাজার দরকার নেই। নেড়ে ছেড়ে নিয়ে এবার এটাকে যেটা করবেন, জল দিয়ে ঢেকে দেবেন, বেশি সময় লাগে না হতে, খুব টেস্টি হয়। আর যদি আপনার মনে হয় আপনি একটু চিনি দিতে পারেন এটাতে, সেটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করছে, কারণ অনেকে চিনি দিয়ে খায় অনেকে খায় না। যদি খানিকটা কষে নিয়েছে, এবার একটু জল দিয়ে জাস্ট কভার করে দেবো। খুব কম টাইম লাগবে, দু থেকে তিন মিনিটের মধ্যেই হয়ে যাবে। জলটা দিয়ে দিলাম, এবার যেটা করবো কভার করে দেবো।
থাক কভার করে একটু বাজুন দেখে নি দেখি কেমন কতটা হলো। ও বাবা একেবারেই হয়ে গেছে, দেখুন জলও মরে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, বাড়িয়ে দিই একটু তাহলে জলটা মরে যাবে, ব্যাস হয়ে যাবে। বানিয়ে দেখতে পারেন, খুব টেস্টি হয়, খুব ভালো খেতে হয় আর ভীষণ উপকারী, ভীষণ। এটা খুবই অস্বাভাবিক ব্যাপার যে এরকম পশ্চিম আফ্রিকার একটা দেশে এই জিনিসটা পাওয়া যায়, মানে সজনে ফুল পাওয়া যায়, আমরা রান্না করতে পারি, এটা একটা খুব ভালো ব্যাপার। এটা খুবই উপকারী এবং খাওয়াও খুব ভালো, টেস্টও সুন্দর। করে দেখতে পারেন এইভাবে, খুব ভালো খেতে। পুরি রান্নাটা হয়ে গেছে, দেখতে বেশ সুন্দর লাগে, খেতে খুব ভালো হয়। একদিন বানিয়ে দেখবেন এরকমভাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন। আর যদি পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আচ্ছা আজকের মতো আসি, নমস্কার।